সেমিফাইনালে স্বপ্ন পিষে মারতে দেখার পরেও তাদের কাছে একটা জয় দেখার আকাঙ্ক্ষা ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটা জয়ের গল্প লেখার অপেক্ষা 14 বছর 6 বিশ্বকাপেও যে ফুরালো না। মরুদ্যানে ফুল ফোটানোর স্বপ্ন দেখিয়ে গিয়ে মাহমুদুল্লাহরা দেশে ফিরছে শূন্য হাতে, রাশি রাশি ব্যর্থতা আর হতাশার গল্প নিয়ে। শেষ ম্যাচটায় অস্ট্রেলিয়ার কাছে আরও বাজেভাবে হেরে কলঙ্কজনক রেকর্ড সঙ্গী করে দেশে আসছেন ক্রিকেটাররা। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। প্রতিপক্ষ ছিল সেই অস্ট্রেলিয়া। 9 অগস্ট মিরপুরে এই অজিদেরই সর্বনিম্ন 62 রানে অল আউট করেছিল বাংলাদেশ। চারাকে সিরিজ হারিয়ে হাওয়ায় উঠছিলেন ক্রিকেটাররা। সেই অস্ট্রেলিয়ার কাছেই কিনা 3 মাস ঘোরার আগেই মুশফিক মাহমুদুল্লারা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর 73 অল আউটের লজ্জায় ডুবল। ব্যাটিংয়ে দুর্দশা আগেই উন্মোচিত হয়েছে, শেষ ম্যাচটিতে ছিল আরও জঘন্য অবস্থা। 11 ব্যাটারের মধ্যে নাঈম মাহমুদুল্লাহ আর শামিমি কেবল 2 অঙ্কের রান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 84 রানে অল আউটের ম্যাচে 5 জন 0 রানে আউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি লিটন, আফিফ, মেহেদি, শরীফুল, মোট 4 জন। মাথা নিচু করে মাঠ ছাড়ার মতোই রান করেছেন সৌম্য মুশফিকরা। কামিন্স, স্টার্কদের গতি আর জাম্পার ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ। আগের ম্যাচে অল আউট হয়েছিল 10 বল আগে, আর এই ম্যাচে উইকেট শেষ 30 বল আগেই। জাম্পার লেগ স্পিনে বাংলাদেশ হারিয়েছে 5 ব্যাটারকে, 10ম বারের মতো 100 নিচে অল আউট বাংলাদেশ। তার মধ্যে 4 বারই 2021 সালে, অর্থাৎ এবছরই, যার মধ্যে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই পরপর 2 বার। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ ধরনের লজ্জার রেকর্ড সঙ্গী হল বাংলাদেশের। বোলাররা তাও তো পেরেছেন, অল্প পুঁজি নিয়ে ওয়ার্নার আর ফিন্সকে আউট করেছেন। 73 রানে অল আউটের পর 10 উইকেটে হারতে হয়নি এই যা। মামুলি লক্ষ্য অজি ব্যাটাররা পেরিয়ে গেছে 6 ওভার 2 বলে, এতে বেড়েছে তাদের রান রেটও। 82 বল হাতে রেখেই লক্ষ্য পেরোনো বলের হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের দ্বিতীয় বড় জয়। 90 বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ডটি নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার 2014 বিশ্বকাপে। হাট দিয়ে বিশ্বকাপ শুরু করে হাট দিয়েই বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। প্রাথমিক পর্বে 3 ম্যাচ আর সুপার 12-এ 5, 8 ম্যাচের মধ্যে 6টিতেই হারল বাংলাদেশ। আর সেই সাথে এটাও পরিষ্কার হয়ে গেল 2022 অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাওয়া 8ম টি-20 বিশ্বকাপেও বাংলাদেশকে সুপার 12-এ খেলার জন্য প্রাথমিক পর্ব পেরুতে হবে। র্যাঙ্কিংয়ের 6-এ উঠে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত 8-এ থাকার, সেটাও হলো না। 9 নম্বরে নেমে এসে নিঃস্ব পথিকদের মতোই দেশে ফিরে আসছে মাহমুদুল্লাহর দল। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।